আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। কোনো রকম বাটার ছাড়াই খুব সহজেই তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস, একেবারে রেস্টুরেন্টের সাথে হার মানাবে। তাহলে চলুন, ফ্রাইড রাইসের জন্য আমি এখানে তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি, লাল, সবুজ এবং হলুদ। প্রথমে ছুরি দিয়ে লাল ক্যাপসিকামের বোটাটা ফেলে দিলাম, তারপর বিচিটাকে যতটা সম্ভব ছাড়িয়ে ছোটো করে আমার পছন্দ মতো আমি কেটে নিচ্ছি। তারপর হলুদ ক্যাপসিকামটা একইভাবে আমি প্রথমে বোটাটাকে ছাড়িয়ে তারপর দুভাগ করে বিচিটাকে ছাড়িয়ে আমার পছন্দ মতো কেটে নিয়েছি। একইভাবে সবুজ ক্যাপসিকামটাকে আমি কেটে নিয়েছি, সাথে নিয়েছি দুটো গাজর, আমি গ্রেট করে নিব। এখন চলে আসলাম রান্নায়। এর জন্য আমি একটি ভারী কড়াই বসিয়েছি, অ্যাড করছি দু টেবিল চামচ সয়াবিন তেল আর এক চা চামচ রসুন কুচি, এক কাপ পেঁয়াজের পাপড়ি, আরও অ্যাড করছি আস্ত কয়েকটা কাঁচামরিচ আর গ্রেট করা গাজর, অ্যাড করছি এক টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট, এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সবজিটাকে হালকা ভেজে নিয়ে অ্যাড করছি চারটি ডিম আর সামান্য লবণ দিয়ে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এখন সবজির সাথে ডিমগুলো একসাথে মিক্সড করে নিয়েছি। চুলুর আঁচ কিন্তু হাইটে আছে। এখন আমি অ্যাড করব ক্যাপসিকাম, তারপর কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি অ্যাড করব আগে থেকে রান্না করা ভাত। এখানে আমি তিন কাপ সুগন্ধি পোলার চাল নিয়েছি, হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পরিমাণ মতো লবণ এবং এক টেবিল চামচ তেল দিয়ে ভাতটাকে প্রায় 90% সিদ্ধ করে নিয়েছি। তারপর ভাতটাকে স্ট্রেনারে নিয়ে পানিটা ঝরিয়ে ট্রেতে ছড়িয়ে দিয়েছি, মাঝে মাঝে ভাতটাকে একটু নেড়ে দিয়েছি যেন ভাপে ভাতটা অতিরিক্ত সিদ্ধ না হয়ে যায়। তারপর ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম। এখন অ্যাড করছি দু টেবিল চামচ সয়া সস আর 1/4 কাপ টমেটো সস, অ্যাড করছি এক টেবিল চামচ চিনি, সামান্য পরিমাণে টেস্টিং সল্ট, আরও অ্যাড করছি এক ফালি লেবুর রস। তারপর সব কিছু একত্রে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন, আমি আর আজ দিচ্ছি না বাটার ছাড়াই। আপনারা এখানে সাদা তেল দিয়ে রান্না করি, দেখুন খেতে অসম্ভব মজা, রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম নয়। এখন সব কিছু একত্রে উল্টে পাল্টে ভালোভাবে মিক্সড করলেই তৈরি হয়ে যাবে ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। এখন আমি চুলোটাকে বন্ধ করে দিব, তারপর আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। কোনো রকম বাটার ছাড়া এবং কম সময় তৈরি করে দেখালাম ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটাকে সার্ভ করার জন্য আমি এখানে KFC স্টাইলের ফ্রাইড চিকেন নিয়ে নিলাম। এই ফ্রাইড চিকেনের রেসিপিটা খুব শীঘ্রই ইনশাল্লাহ আমার চ্যানেলে আমি আপলোড করে দেব, আপনারা পেয়ে যাবেন। ফ্রাইড রাইসের সাথে ফ্রাইড চিকেন হলে আর কিছু লাগে বলুন তো দেখি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, আর আমার পেজ ফলো করবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।